Assalamu alaikum viewers, welcome back to my channel Jita's Cooking and Blog. So viewers, আজকে আপনাদের সঙ্গে অনেক মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো অনেক সময় কিন্তু তরকারি ভালো লাগে না ভাতের সঙ্গে খেতে, তো আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা নিমিষেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা অনেকেরই একটা প্রিয় রেসিপি। তো ভর্তা তো না মানেই সবারই পছন্দ, শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেই মজাদার বেগুন ভর্তাটি, যেটি আমারও একটি প্রিয় ভর্তার মধ্যে একটি হচ্ছে এই বেগুন ভর্তা। তো প্রথমে একটা এরকম মোটা সাইজের খাটো যে বেগুনগুলো থাকে ওইগুলো নিয়ে নিয়েছি, আর চারপাশ একটু কেটে দিয়েছি। আর এখন যে কাটা জায়গাগুলো আছে ওইগুলো দিয়ে দেখুন কাঁচামরিচ আস্ত এবং হচ্ছে রসুন কুয়াগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন চারপাশ থেকে সবগুলো রসুনের কুয়া এবং হচ্ছে কাঁচামরিচগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখুন চারদিক থেকে এর মধ্যে হচ্ছে রসুন আর মরিচগুলো ঢোকানো শেষ হয়ে গিয়েছে। আর দেখুন এই যে এটা দেখতে খুব সুন্দর লাগছে, আর এখন হচ্ছে এটা পোড়ানোর পালা। তো এটা হচ্ছে এখন আমরা যেহেতু গ্যাসের চুলায় পোড়াবো, তাই চুলাটা যেহেতু বড়, তাই এর মধ্যে যেই স্ট্যান্ডগুলো থাকে পাতিল রাখার ওইগুলো দিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি ওইটা গরম হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে সম্পূর্ণ বেগুনটার উপরে হচ্ছে সরিষার তেল একটু এখানে ব্রাশ করে দিব। তো সম্পূর্ণ বেগুনটার উপরে আমরা সরিষার তেলটাকে মেখে দিচ্ছি। তো এই যে ভালোভাবে চারদিক থেকে মেখে দিয়েছি, আর এদিকে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম চুলায় স্ট্যান্ডটা, তো চুলাটা অফ করে দিলাম। আর এখন হচ্ছে এই যে দেখুন আমাদের বেগুনটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, আর এখন চুলাটাকে অফ করে দিব। তো চুলার আঁচটাকে কিন্তু আমরা কমিয়ে রাখবো। তো আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে পোড়াতে থাকবো। তো কিছুক্ষণ পরের অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে আস্তে আস্তে এর একটু কালো হয়ে যাবে, তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে সাইডগুলা। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরা যে মরিচ আর রসুনগুলো দিয়েছি সেটা কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, পরে আলাদাভাবে ইউজ করতে পারেন। এখন হচ্ছে আমি আবারও চুলাটা অফ করে এটাকে উল্টিয়ে দিয়েছি, কারণ এক সাইড কিন্তু এটার পুড়ে গিয়েছে ঠিক মতো। তো এখন হচ্ছে অপর সাইডটা পোড়ানোর পালা। তো এই যে দেখুন এই যে একটু ভিতরে এভাবে কাটা চামচগুলো দিয়ে দিচ্ছে, আর উপরে দিয়ে দিতে পারছেন যে কীভাবে আগুনগুলো উঠছে। তো এইভাবেই হচ্ছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন যে দুই সাইডে কিন্তু কালো হয়ে গিয়েছে ঠিক মতো। এখন হচ্ছে এটাকে আমরা নামিয়ে নিব। তো দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে রসুন এবং কাঁচামরিচগুলো বের করে ফেলবো। আর এটা কিন্তু খুব দ্রুত গতিতে তৈরি করা যায় এবং খেতেও খুবই টেস্টি হয়। তো আপনার যদি কিছু রান্না করতে মন না যায় তাহলে কিন্তু আপনারা নিমিষে এই রেসিপিটা বানিয়ে বাসায় খেতে পারেন খুবই এনজয় করে। সো গাইজ, আমাদের এটার ভেতর থেকে রসুন এবং কাঁচামরিচ দুইটা বার করা হয়ে গিয়েছে, এবং বেগুনের উপর পোড়ানোর পর যে কালো অংশগুলো ছিল ওইগুলো আমরা ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে বেগুনটাকে চিপে চিপে এখানে উঠিয়ে নিচ্ছি, কারণ বেগুন থেকে দেখতে পাচ্ছেন যে আপনা আপনি কোথা থেকে পানি চলে আসছিল। তো এখন হচ্ছে বেগুনটাকে আমরা এখানে চিপে চিপে উঠিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর কাঁচামরিচ তো আগে থেকেই ছিল। তো এখন হচ্ছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সবগুলোকে একসঙ্গে এখানে মিক্সড করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে হচ্ছে সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আমরা এটাকে পরিবেশন পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পারলেন যে কত তাড়াতাড়ি, কত ঝটপট তৈরি করে ফেললাম এই মজাদার বেগুন ভর্তার রেসিপিটি। আশা করি আমাদের আজকের এই রেসিপিটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, আবার হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।